রাঙামাটির প্রকৃতির টানে আজকে আবারও আমরা চলে এসেছি রবি ঠাকুরের শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের মনোরম প্রকৃতি, বাউল গান এবং সাঁওতালি নাচ আপনাকে সত্যি মুগ্ধ করবে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের মিশন ইউটিউব চ্যানেল হোম অ্যাওয়ে হোমে। আজকে আপনাকে নিয়ে এসেছি শান্তিনিকেতনের আমলি হোমস্টের মধ্যে। শহরের কোলাহল ও অফিসের ব্যস্ততা ছেড়ে যদি আপনি শান্ত নিরিবিলির মধ্যে সময় কাটাতে চান, তাহলে এই হোমস্টের দ্বিতীয় কোনো জুড়ি নেই। এই হোমস্টের অ্যাড্রেস মাড হাউস এন্টার লেন, অপোজিট মাড হাউস, শান্তিনিকেতন, ওয়েস্ট বেঙ্গল। মোবাইল নাম্বার 9900504981। বোলপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই আমলি হোমস্টে। স্টেশনের বাইরে আপনি প্রচুর টোটো পাবেন। স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এই হোমস্টের মধ্যে আসতে পারবেন। আমরা চলে এসেছি আমলি হোমস্টের মধ্যে। এখন আমরা এই হোমস্টের সমস্ত রুম দেখব, রুমের কোয়ালিটি দেখব এবং আপনি এই হোমস্টে থেকে কী কী ফেসিলিটি পাবেন সমস্ত কিছু আমরা দেখে নেব। তো চলুন নিজের চোখেই দেখে নেওয়া যাক। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। আমলি হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রিসেপশন এবং ওয়েটিং রুম, এবং তার সাথেই রয়েছে এই হোমস্টের নিজস্ব ক্যাফে। Thank you.
এই হোমস্টে থেকে সোনাঝুরি হাটের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। বিশ্বভারতী ক্যাম্পাস রয়েছে ওয়াকিং ডিস্টেন্সে এই হোমস্টে থেকে মাত্র 600 মিটার দূরত্বে। এছাড়া অন্যান্য সমস্ত সাইট সিন মাত্র 3 কিলোমিটারের মধ্যে পাচ্ছেন এই আমলি হোমস্টে থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকন প্রেস করে রাখবেন সবার প্রথম লজ, হোটেল এবং হোমস্টে সংক্রান্ত আপডেট নিউজ পাওয়ার জন্য। আর এই হোমস্টে সংক্রান্ত কোনো রকম কোয়ারি থাকলে বা রুম বুকিং করার জন্য আপনি নিচের দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে এর সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, আপনি তা দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।